बदरपुर घाटे जातीय सड़के जानजटे सीमाहीन दुर्भोग पोहाते होच्छे यात्रीदेर। बदरपुर घाटे जानजट नित्य नैमित्तिक घटना हये दाड़िये प्रतिदिन जानजटेर कारणे सीमाहीन असुविधार सम्मुखीन होते होच्छे बराक उपत्यका सह पार्श्ववर्ती राज्ये यात्रीदेर। बदरपुर घाटे थाका रेल क्रसिंग गेटेर कारणे प्रतिदिन भयावह जानजटेर सृष्टि हय। जानजटेर कारणे समयमतो गंतव्यस्थले पौंछते ना पेरे साधारण मानुषके चूड़ान्त असुविधा भोग करते होच्छे। এই যানজটের সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন জনতা। বদরপুর ঘাটে থাকা রেল ক্রসিং গেটের কারণে যে যানজট সৃষ্টি হয় এই যানজট বরাক যাত্রীদের এক অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। রেল ক্রসিং এর জন্য কয়েক মিনিট গেট ফেলে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার ফলে মূলত এই যানজটের সৃষ্টি হয়। অনেক সময় এই যানজট মুক্ত হতে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায়। রেল ক্রসিং গেট বন্ধের ফলে পাঁচগ্রাম থেকে বদরপুর পর্যন্ত সড়কে জমে যায় কয়েক হাজার গাড়ি। অন্যদিকে গেমেন সেতু হয়ে কাটিগড়া পর্যন্ত জাতীয় সড়ক জ্যামে পরিপূর্ণ থাকে। যানজটের কারণে ওভারলোড থাকা পণ্যবাহী লরিগুলি যেভাবে গেমন সেতুর উপর দাঁড়িয়ে থাকে এতে সেতু ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ব্যক্ত করেছেন মানুষ। রবিবার কয়েক ঘণ্টা যানজটের কারণে বিপাকে পড়তে হয়েছে হাজার হাজার যাত্রীদের। রেল ক্রসিং গেটের কারণে সৃষ্টি যানজটের কারণে পাঁচগ্রাম থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কের কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। রবিবার ছিল ইসলাম ধর্মাবলম্বীদের প্রথম রোজা। সন্ধ্যায় যানজটের কারণে অনেক গাড়ি চালক সহ মুসলিম যাত্রীরা সময়মতো ইফতার করতে পারেননি। ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্য এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোন স্কুল, বরং মনে হবে কোন মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য। এটি কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি। রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাসভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি তিন মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে, 10 মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। Hello everyone, my name is Ashraf Hussain. So today I want to give some information about Eden Academy. I came in Eden Academy in the year 2020. Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly. Also our school have one hostel also. I live in this hostel and this hostel facilities are great and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you.